মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি। তো আমি রিম্পা, আমার চ্যানেল আরডি বেঙ্গলি ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে নতুন আরও একটা সকাল থেকে ব্লগ শুরু করে দিলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গিয়েছি, অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। এখন বাজছে দুপুর বলছি সকাল 10:30। তো সকালবেলা ব্রেকফাস্টে রুটি খেলাম, আর কি খেলাম, একটা মিষ্টি আর তার সাথে একটু ইয়ে খেয়েছি, আমি আলু ভাজি বানিয়েছিলাম, আলু ভাজি দিয়ে রুটিটা খেলাম। খেয়ে এখন দুপুরবেলা রান্না চাপিয়ে দিয়েছি, তো ভাবলাম ব্লগটা শুরু করি। তো চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, আর সারাদিন কী করি না করি, যেহেতু ডেইলি ব্লগ তো তার জন্য তো ডেইলি ব্লগ করতেই হবে। তো আশা করছি তোমাদের সবার ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও আর কমেন্ট করে দিও। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও, যাতে নিত্য নতুন ভিডিও তোমাদের সাথে সাথেই পৌঁছে যায় দেওয়ার সাথে সাথে। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি, আর এখন দেখো কী করছি না করছি। সকালবেলা রান্না বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, চলো তোমাদের সাথে শেয়ার করি, আর আমার পুরো ব্লগটা দেখতে থাকো। তো দেখো ঘুম থেকে উঠে অনেকক্ষণ আগেই উঠেছিলাম, তো উঠে বিছানা টিছানা সব গুছিয়ে নিয়েছি। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, দেখো বেড কভারটা চেঞ্জ করেছি, করেও আরেকটা বেড কভার পেতেছি, তো ওই বেড কভারটাও ধুতে হবে। তো তোমাদের সামনে সব কিছু কাজ তুলে ধরা যায় না, যেহেতু আমি সবসময় ক্যামেরা অন করবো, ফোনটা অন করবো, ফোনটা অন করে তোমাদের সাথে একটু শেয়ার করবো, তাই করতে পারি না। আর বাইরে দেখো প্রচণ্ড রোদ্দুর উঠেছে, প্রচণ্ডই রোদ্দুর উঠেছে। এই টাইমটা খুবই ভালো লাগে, ঠান্ডাটা একটু কম লাগে যেহেতু অনেকটা রোদ্দুর থাকে। তো আর টিনের রুম, টিনটা গরম হলে একটু ভালো লাগে। তো চলো তারপর দেখো এখানে আমি পেঁয়াজ রসুন সব কিছু বসে বসে ছাড়াচ্ছি, আর ওদিকে আদা বাটা, আদা পেঁয়াজ রেখেছি পেস্ট করব বলে, একটু মাছের ঝাল করব তার জন্য। আর ওদিকে দেখো মুসুর ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, আমি ডালটা ফুরন দেবো। আর আমার ডালটা কুকারে খেতে ভালো লাগে না, ডাল তো এমনি খেতে ভালোবাসি না, তো যেহেতু মাঝে মধ্যে ডাল খাই অল্প, তো আমি ডালটা কিন্তু কড়াইয়েই করি সেদ্ধ করে ওইভাবে, কারণ আমার কুকারের ডাল খেতে ভালো লাগে না একদম। তো চলো বন্ধুরা দেখতে থাকো কি রান্না করি দুপুরবেলা। আবার দুপুরবেলা হালকা ফুলকা খাওয়া হবে, রাত্রেবেলা দেখি কী করি। দেখো আমার ডালটা হয়ে গিয়েছে, মাছের ঝালটাও আমার প্রায় রেডি হয়ে গিয়েছে, আমি তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। তো দেখো এখন কি করব, এখন একটু চাটনি করব, পরে তারপর দুপুরবেলা রান্না কমপ্লিট। দেখো দুপুরবেলা আমার রান্না কমপ্লিট, তোমাদের সাথে দেখাতে পারিনি কী কী রান্না করলাম, দেখিয়ে দিই। দেখো মুসুর ডাল করেছি, আর তার সাথে করেছি মাছের ঝাল, আর তার সাথে করেছি একটু চাটনি করেছি। তো তোমরা তো শুকনা, অনেকেই শুকনা মাছ চেনো না, তো শুকনা মাছ দিয়ে একটু চাটনি করেছি, ডালের সাথে খেতে হেভি লাগে। তো যারা যারা এখনও খাওনি ওই চাটনিটা একদিন ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো লাগে। তো দেখো একদম ঝাল ঝাল করে একটু চাটনি করেছি, আর তার সাথে পাঁপড় ভেজে রেখেছি, আর ভাত আছে, আর কিছুই নেই দুপুরবেলা খাওয়া দাওয়া। তো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু বাইরে বেরিয়েছিলাম, দেখি আকাশের মানে আকাশের কালারটা এত সুন্দর হয়েছে, ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। দেখো মানে কি বলবো, ঢেউ ঢেউ যেভাবে থাকে না নদীতে যেভাবে ঢেউ দেয়, ওইভাবে ঢেউ ঢেউ আকাশটা, দেখতে কি দারুণ লাগছে বন্ধুরা, মানে কি বলবো, ক্যামেরার সামনে এত ভালো লাগছে না, কিন্তু সামনে দেখেছি না খুবই ভালো লাগছে, তার জন্য একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। চলো তারপর আর কি করবো, বিকেলবেলা একটু এই বেরিয়েছিলাম বারান্দাতে, দেখে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তারপর দেখো আমি সন্ধ্যার সময় রান্নাবাড়া চাপিয়ে দিয়েছি, তো সন্ধ্যায় রান্নাটা চাপিয়ে দিয়েছি, কারণ আমার বরের ডিউটি আছে, ওর জন্য দেখো আমি পনিরটা বেজে নিলাম, আলুটা বেজে নিলাম, আর পনিরটা কিন্তু আমি ঘরে বানিয়েছি। তো চলো বন্ধুরা এখন আমি রান্নাটা করে নিই। তো আজকে রাতে মেনু হলো আলু দিয়ে পনির রান্না করব, আর তার সাথে একটু পায়েস করব, কারণ তোমাদের দাদাভাই কালী পুজোর দিন এনেছিল দুধ, সব কিছু এনেছিলো পায়েস খাওয়ার জন্য, তো ওই দিন আর বানানো হয়নি, তাই আজকে মানে এটা হলো কালী পুজোর পরের দিনের ভিডিও, তো আজকে বানাচ্ছি। তো দেখো আমি পনিরটা রান্না করে নিই। তারপর পায়েসটা বসিয়ে দেবো,
তো বন্ধুরা দেখো এখন পায়েসের জন্য দেখো আমি এখানে 250 গ্রাম চাল নিয়েছি। চালটা ভালো করে এখন ধুয়ে নেব। তো এটা হলো কালিজিরা চাল দিয়ে বানাবো। তো চালটা ধুয়ে রাখতে হবে ঘন্টা খানিকটা হলে ভালো হয় পায়েসটা। তো আমি আগে চালটা ধুয়ে নেব। দেখো ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এখন ওইভাবে রেখে দেবো আধা ঘন্টার মতো, তাহলেই হবে। তো চলো তারপর আমি দেখো এখানে আমি দুধটা আমি রাইস কুকারের বাটির মধ্যে দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি। তো দুধটা একটু জাল দিয়ে একটু মানে ঘন করে নেব। তো তার সাথে দেবো এলাচ আর তার 3-4টে এলাচ আর তেজপাতা দেবো। পায়েসের মধ্যে কিন্তু এলাচ তেজপাতা না দিলে কিন্তু পায়েস খেতেই ভালো লাগে না, সেন্টটা বেরিয়ে আসে না। দেখো বন্ধুরা দুধটা জাল দিয়ে দিয়ে অনেকটা আটিয়ে নিয়েছি। তো এখন দেখো এই চালের মধ্যে দেখো আমি অনেকটা পরিমাণ ঘি দিয়ে দিলাম, দিয়ে চালটা মেখে নেব ভালো করে ঘিয়ের সাথে। তো চালটা ভালো করে মেখে নিয়েছি। আর ওই পাশে দেখো আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, কিশমিশ, কাজু বাদাম, তার সাথে কাঠবাদাম। তো ওইগুলোই দেবো, আর কিছু দেব না। নারিকেল নেই, না হলে নারিকেল দেওয়া যেত। তো দেখো দুধটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে চালগুলো দিয়ে দেব, দিয়ে পায়েসটা রান্না করবো। আমি এমনিতে কোনো রেসিপি দেখাচ্ছি না, আমি কী করে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো বন্ধুরা এখানে আমি চালগুলো সব দিয়ে দিলাম। হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও যাতে নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো এখন আমি অনেকক্ষণ পর চালটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে, আমি কাজু কিশমিশগুলো দিয়ে দেব। আর তোমরা যারা আমার পুরনো বন্ধু আছে তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা। তো দেখো আমি রেসিপি দেখাচ্ছি না, তার জন্য আমার পায়েসটা প্রায় রেডি হয়ে যাচ্ছে। তো আমি এর মধ্যে চিনি দিয়ে দিলাম, তার পরিমাণ মতো চিনিও দিয়ে দিলাম, দিয়ে এখন আরও কিছুক্ষণ রেখে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো আমার পায়েসটা প্রায় রেডি। পায়েস খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো ভালো লাগে, বড় রেগুলার খেতে ভালো লাগে না, ওই মাঝে মধ্যে হঠাৎ করে একদিন খেতে ভালো লাগে। যেহেতু মিষ্টি জিনিস এত পছন্দ করি না, তার জন্য তবু মাঝে মধ্যে ভালো লাগে খেতে। তো এখানে আমি এখন কাঠবাদামগুলো ছোটো ছোটো করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, ওইগুলো আমি দিয়ে দেবো একটু পর। দেখো অনেকটা হালকা রয়েছে, একটু পরে কিন্তু একদম ভারী হয়ে যাবে। আর আমার আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আর পুরোনো বন্ধুদেরকে তো জানাই অনেক অনেক ভালোবাসা। দেখো এখন আমার পায়েসটা প্রায় রেডি, এখন ড্রাই ফ্রুটগুলো আমি উপর থেকে সরিয়ে দিলাম, ওইদিকে আমি হিটারটা অফ করে করে আমার রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে। আর ওইদিকে তোমাদের দাদাভাই গিয়েছিলো মার্কেটও নয় দোকান থেকে কিছু সবজি নিয়ে আসলো, সবজি যেহেতু ঘরে মানে শেষ হয়ে গিয়েছে। তো তার জন্য দেখো ঝিঙে, মূলো, ওলকপি, তারপর সিম, একটা গোল বেগুন এনেছে, হয়তো বড়া কাবে বা এই পোড়া কাবে, তার সাথে উপচে, তারপর একটা লাউ নিয়ে এসেছে ওই। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা বেশি বড় করলাম না। তো আমার আজকের এই ভিডিওটি যদি কিছু ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও যাতে নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আর দেখো আরও কী নিয়ে এসেছিলো, আদাও নিয়ে এসেছিলো। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। তো তোমরা সকল বন্ধুরা খুবই ভালো থেকো, সুস্থ থেকো। দেখো আমি শুধু ভুলে যাই, দেখো এখানে আলুও নিয়ে এসেছে, অনেকগুলো নতুন আলু নিয়ে এসেছে, আর কিছুই আনেনি, ওই অনেকগুলোই এনেছে, ওইগুলো দিয়েই আমাদের অনেক দিন চলে যাবে। কারণ বেশি বেশি মানুষ হলে কি হয়, সবজি তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কম মানুষ থাকলে সবজি শেষ হয়।
বন্ধুরা আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে, নেক্সট ব্লগে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, অনেক অনেক ভালো ভালো।